গুলো আমার আকাশ থেকে ঝরে পড়ছে। মিথ্যা অপরাধ সৃষ্টি করে দিবাকরকে ওরা জেলে দিয়েছিল। প্রতিবাদ করতে পারি তবুও ভেবেছিল এক বছর পর দিবাকর ফিরে আসবে, কিন্তু না, দিবাকর আর ফিরে এলো না। বাবা বাবা বাবা, এ কি বাবা, আবার তুমি কাঁদছো? কই না তোরে চয়ন, আর কাঁদলে এ পুরা চোখে আর জল ঝরে না, ঝরে ঝরে সব জল যে শেষ হয়ে গেছে রে বাবা। ও কি বিভৎস দৃশ্য, দেহটার উপর দিয়ে চলে গেছে চলন্ত ট্রেনের চাকা, তেমন সুন্দর দেহটা হয়ে গেছে একই তাল মাংস পিণ্ড। পুলিশ বলল তোমার ভাই মারা গেছে, এই নাও তার জেলখানার এক বছরের বেতন। আমি জানিস চায়ও, আমি আমি ওই টাকা ভর্তি খামটা ছুঁড়ে ফেলে দিলাম, কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলাম। বাবা, কাকার মৃত্যুর সংবাদ সেদিন খবরের কাগজে বেরিয়েছিল না বাবা? এই তোরে চায়ও, সেই সংবাদ এই তো, সেদিন আমি আদালতে যেতে পারি। আদালতে যেতে হবে না শুভঙ্কর, আদালতে পেয়ে বাইরে অপেক্ষা করছে। কেন? একতরফা মোকদ্দমে আমরা ডিগ্রি পেয়েছি। ও ঘোষাল বাবু, তোমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি বিকিয়ে দিয়েছে 2000 টাকা ঋণের দায়ে। ঘোষাল বাবু, আপনি তো হিন্দু, ঠাকুর দেবতা মানেন, বুকে হাত দিয়ে বলুন কবে কবে আমি 2000 টাকা নিয়েছি? তোমার বোনের বিয়ের সময় শুভঙ্কর চাটুর্য না মিথ্যা ঋণের দায়ে আমার নামে আপনি মকদ্দমা করেছিলেন, আমি কখনো আপনার কাছ থেকে একটি পয়সাও নেই। তাহলে কি হ্যান্ডনোটটা বিত্তে? হ্যাঁ হ্যান্ডনোট, হ্যান্ডনোট তোমার নিজের হাতে সই করা। বুঝেছি বুঝেছি রায় বাবু, এক বছর আগে দিবাকরকে যখন পুলিশে ধরে নিয়ে গেল তখন আমি আপনার বাড়িতে গিয়েছিলাম বাবা, সেই কুকুরওয়ালা বাড়িটাই তো। এই তো চুপ কর। তখনই তখনই আমি বলেছিলাম দিবাকর যাতে ছাড়া পায় তার একটা ব্যবস্থা করুন। আপনি বলেছিলেন কতগুলো কাগজে সই করে দাও, আমি আমি তোমার দরখাস্ত করে দেব। শুভঙ্কর, সেদিনের সেদিনের সেই কাগজের মধ্যেই লুকানো ছিল ওই 2000 টাকার হ্যান্ডনোট। সেই ওই কাগজটাই কি আদালতে গিয়েছিল 2000 টাকার হ্যান্ডনোট হয়ে? তর্ক করো না শুভঙ্কর, তর্ক করো না। তর্ক তর্ক করার মিথ্যে তো আমার নেই ঘোষাল বাবু, যার ছিল সে সে পৃথিবী ছেড়ে চলে আপদ গেছে। কি বলেছেন রায় বাবু, আপদে গেছে জয়ন, একটু ছল নিয়ে তো বাবা।
বড় তেষ্টা পেয়েছে। যাচ্ছি বাবা, আমি জলান্তে যাচ্ছি। শোনো শুভঙ্কর, আজই তোমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। না, যাবে না। কেন কেন যাব? এই এই বাড়িতেই আমার সাত পুরুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এই বাড়িতেই আমি দীর্ঘদিন রাধা মাধবের পুজো করেছি। এই বাড়ির প্রতিটি ধূলিকণা ইট পাথরে মিশে আছে আমার দিবাকরের স্মৃতি। বাড়ি ছেড়ে আমি যাব কে? এ বাড়ি এখন তোমার নয় বলে। আমার নয় না, এ বাড়ি এখন এই রায় বাবু কে দিয়েছে? আদালত না না ম্যানেজার মানি না, আমি আদালতের রায় মানি না, আমি আদালতের বিচার। কোথায় কোথায় সে বিচারক দেখে নিয়ে শুন। আমি আমি তাকে মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞাসা করব, কেমন তার বিচার, কোন বিচারে সে আমাকে পথে বসাতে চায়। ম্যানেজার স্যার, পুলিশে খবর দাও। না রায় বাবু, পুলিশ না, আদালত বাদ দিন। শুধু আপনার মুখের আদালতে বিবেক বিচারককে বসিয়ে জিজ্ঞাসা করুন, এই বিচার কি ঠিক, এই বিচার কি ভালো কথা কাজ হবে। ম্যানেজার দোহাই 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 রায় বাবু, আমি আমি আপনার পায়ে ধরছি। আমার বাড়িটা কেড়ে নেবেন না, এ আমার সাত পুরুষের তীর্থক্ষেত্র, পিতৃ পিতা মহলের স্পর্শ ধন্য আমার এই মাটির স্বর্গ আপনি ছিনিয়ে নেবেন না। জল এনেছি বাবা। আমাদের এই ভারিটা কেড়ে নিতে চাইছে বাবা। ওঠো ওঠো বাবা। এত বড় সাহস রায়বাবুর মুখের উপর তোর কম চাপকে চাপকে পিঠের ছাল। আমি আপনার পায়ে পড়ছি বাবু, বাবু আমাকে ছেড়ে দিন। কিন্তু আমার একমাত্র ছায়া তাকে আমি জমের মুখে স্যার, আমি আমি পুলিশ ডেকে আনছি স্যার। পুলিশ ডেকে কুছ কাম হবে নাকি স্যার? বাবু আমাকে অর্ডার করেন, আমি শালা কাম কমপ্লিট করিয়া দেবে। যাও যাও, সার তোরকে বাড়ি থেকে বের করে দিয়েছো, চল চল শালা শয়তানের দল।
বাবুজি বাড়ি দাখল মিলিবে লেট করলে শালা একদম মাইলা ডাড়া নেবে বাবা আমার কাকার দেওয়া পাখিটা কাবুল পিসিমার দেওয়া লাট্টু আর কাকার দেওয়া ভোল নিয়ে যেতে পারবি না আমার কাজল চোখি গায় সেটি এখন বাবুজি হয়ে গেল আমার সাত পুরুষের দেবতা রাধা মাধব আরে ভাগ তুই যাবি এখন কেন ঝটপট খাবার করছিস একটা পাথর কে লিয়ে যা বাবা চল চল চায়ন ওরা আমাদেরকে কিচ্ছু নিয়ে যেতে দেবে না শুধু যাবার সময় দূর থেকে রাধা মাধবকে শেষ প্রণাম জানিয়ে যাও না আর কেউ তোমার আরাধনা করবে না যদি দুদিন পরে তোমার লতা বিতানে হবে কুকুরের আস্তানা তার আগে তুমি মরো তুমি যাবা রোবেলা বিদায় প্রণাম তুমি না হে দেবতা Oh,
বাবুজি ইচ্ছা করলি এখানে আপনি অফিস বলেন ফ্যাক্টরি বলেন গোডাউন বলেন সব কিছু বানিয়ে নিতে পারবে মগর বাবুজি ওই সাইডে আপনি একটা ফুলের বাগিচা ভি বানিয়ে দিন বাগিচা আচ্ছা জি বলেন কিন্তু দারুণ চয়ে যাচ্ছে স্যার ধান চাল নুন তেল মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কম দামে কিনে তুমি এখানে মজুদ করে রাখবে কুলে দিয়ে পারব আমি দীপ নারায়ণকে আর জাল ওষুধের কারবার দেখবে তেজ বাহাদুর মুদ্রা কথা দেশের মুখে একটা কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে অভিশাপের মুখে টাকার বান্ডেল ছুঁড়ে দিয়ে একটা পয়সা দিয়ে আমাকে দশটি পয়সা উড়িয়ে নিতে হবে আর একটা কথা হ্যাঁ বলেন রূপ যেন কিছুতেই মাথা তুলতে না পারে ম্যানেজার সে আপনি দেখে নেবেন বাবুজি বুদ্ধ বরাবর বুদ্ধি এই সেট বর্ধে প্রসাদের মাথায় বুদ্ধ স্টব হয়ে আছে বিবাহ কর মরেছে রূপকে এই পথেই ঠেলে দিতে হবে স্যার 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 ভয় কি ম্যানেজার স্যার ম্যানেজার 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 তোমাকে আমি আমার ব্যবসার পার্টনার করে নেব স্যার আজ থেকে তোমার বেতন আমি আরো 500 টাকা বাড়িয়ে দিলাম মাত্র 500 টাকা রাগাদুর ভুজঙ্গ নারায়ণ রায় সমুদ্র শোষণে যার তৃষ্ণা যার মুখে তাকে দেখাচ্ছ এই গন্ডর জলের লোভ ঘোষাল বাবু এ কথার মানে কি আছে তোমার বুঝবে না এখন কলকাতার খবর কি তাই বলো ভালো না ঘোষাল বাবু কি করে হবে বলেন সালা যুক্ত ফ্রান্সের সরকার বেজায় হারামি আছে আগের মাফিক আমাদের কাজের সুবিস্তা হচ্ছে না তা ঠিক কিন্তু ম্যাটার কি হলো সেই ঝুঁকি রুকরি বিবির কথা বলছে হ্যাঁ হ্যাঁ সেই শালি এখন আকিল আলীর এখতিয়ার মে তুমি যে শুনলাম রুকে নিবে তারে মে মে ছোড়েন বাবুজি ছোড়েন শালা
দিন বে বলে বেটি আর রাত বে বলে বিবি বলো কি সরজি হে গসল বাবু লেকিন ঠাকুরের স্টাইল আছে চলেন বাবুজি আপনি আমাকে কিছু রুপাইয়া দেবেন আমি এক হপ্তা টাইম নেব তারপর তারপর রক্তি বেবি হাজির হবে আপনার কাছে আমার কাছে হে গসল বাবু এই ছট বদ্ধে প্রসাদ সব বিকর্ণে শিক্ষা ইয়াদ করিয়া বাবুজি যরোজ হাপরাত মুল্লক চড়কর হাইয়ে এই বাংলা মে আয়ে থা সে রোজ আমার হাত মে একটা লেটু আর কাঁধ মে একটা কম্বল আপনি ড্রিল করিয়া দেখবে এই আমি এখন সেরা শেঠ বন গিয়া খাস কলকাতা মে বিরাট মুকাম বড়ি বাজার মে এক গদি বন লিয়া ট্রিক্স গজল বাবু ট্রিক্স 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 গজল বাবু আরে ট্রিক্স সত্যি শেঠ বদ্রীপ্রসাদ সেদিনের লোভিকারী বেশি আর কবচর যেতে না যেতেই একেবারে লালে লাল ট্রিক্স বাবুজি গেছু এখানে বলতে না কি বলতে এলি চুপি চুপি চালাও কারখানা চুপি চুপি চালাও কারখানা যেন প্রফিট হয় গো শুরু না যেন প্রফিট হয় গো শুরু না চুপি চুপি চালাও কারখানা চুপি চুপি চালাও কারখানা ডুবে ডুবে খাও ওয়াটার বুঝবে কলা শিবের বাজার বাবুজি নিউ মডেলের নাইস ফিগার বুঝতে পারো কি রাতানা চুপি চুপি চালাও কারখানা চুপি চুপি চালাও কারখানা ওই সানরাইজিং ডুবছে যেমন চোখের মুখে পড়বে যেমন সানরাইজিং ডুবছে যেমন চোখের মুখে পড়বে যেন গাছ ফাইস এক ফুটা ঘুম গাছ ফাইস এক ফুটা ঘুম শিউ ফলস হবে না চুপি চুপি চালাও কারখানা চুপি চুপি চালাও কারখানা চুপি চুপি চালাও কারখানা তুই ঘেউ ঘেউ করে আমার সময় নষ্ট করিস না শুধু তুই কেন ভুজঙ্গ নারায়ণ রায় দীপ বদ্রীপ্রসাদ তারা কেউ আমাকে চিনিস না তারা কেউ জানিস না এই মিস্টার কে কে ঘোষালের ভেতর লুকিয়ে আছে ভয়ঙ্কর ধরে কণ্ঠে কণ্ঠে গর্জে উঠে বিভৎস চিৎকার আজ ওরা ফিরবে না আজ ওরা সকলে রাইফেল আদায় করিবে ন্যায্য অধিকার পদাঘাতে ভাগি সিংহদার কি হচ্ছে ঠাকুরপো নতুন নাটক পদধ্বনি পাঠ মুখস্থ করছি বৌদি পদধ্বনি নাটকে গান নেই নিশ্চয় তাহলে একটা গান শুনবে কেমন তাহলে শুনো হ্যালো 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 মিস্টার ভগবান চোখ কি তোমার হয়েছে খারাপ নষ্ট হয়েছে কান হ্যালো 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 মিস্টার ভগবান মানুষেরা হয়ে গেছে জানোয়ার সততার নেই কোনো কারবার
মানুষেরা হয়ে গেছে জানোয়ার শত তার নেই কোনো কারবার ঘুমাও তুমি ঘুমাও এবার মরফিয়ান ইনজেকশন হ্যালো 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 মিস্টার ভগবান ভগবানের নামে দোষ দিস নেই ওলোক অভিশাপ দে তাদের বিরুদ্ধে যারা নব্বই কোটি ভারতবাসীর মুখের গ্রাস কেড়ে নিয়ে চিনিমিনি খেলছে যারা খাদ্যে ভেজাল মিশিয়ে মানুষের মুখে তুলে দিচ্ছে মুটুমুটু বিষ অভিযোগ দে তাদের বিরুদ্ধে যারা কেলকুশি মতো কেলকুশির দাম মেটাতেই অসুস্থ পিতা মাতার অভিশাপ হয়ে আসছে রুগ্ন বিলঙ্গ শিশু তুমি আবার উঠে এলে কেন আর যে ভালো লাগছে না আর কত শুয়ে থাকবো তাই বললে কি হয় দাদা তুমি এক্ষুনি ঘরে যাও ডাক্তার আসবে আর ডাক্তার আনতে হবে না ও লোক দাদা কি হবে ডাক্তার এনে মৃত্যু যাকে ডাক দিয়েছে তাকে নিয়ে তোরা কেন টানা হেসা করছিস ভেঙে পড়া কি তোমার সাজে গো গরিব আমরা দুঃখের সঙ্গে লড়াই করে আমাদের বাঁচতে হবে তাই তো আমি চেয়েছিলাম সবরী চেয়েছিলাম দুঃখ দুর্দশাকে সরিয়ে দিয়ে হাসি দিয়ে সংসার বাঁধবো কিন্তু তুমি কোনো কিন্তু ভেব না দাদা হ্যাঁ কি বললে ভাববো না কিন্তু ঔষধ কিনবার টাকা পাবে কই যাত্রা দলে চাকরি করে কয়টা মাইনা পাস কয়টা পয়সাই বা আছে গড়ে একটি পয়সাও নেই দাদা কি হবে ডাক্তার এনে প্রভিডেন্ট ফান্ডের টাকা শেষ দুই কাটা জমি ছিল তাও শেষ এবার কি আমার ভিটে বাড়ি শেষ করতে চাও তোমার জীবনে চে ভিটে বাড়ি কি বড় হলো দাদা হেরে পাগল হে দিবাকর মারা যাবার পর শুভঙ্কর দা ভিটে বাড়ি টানা হেসা করে কিন্তু এখন স্বয়ংকে নিয়ে যে পথে পথে ঘুরে বেড়াচ্ছে হয়তো থাক কাটা গায়ে আর নুনের ছেটা দিও না জোর করে জাতের কথা ভুলে গেছি তাদের কথা আর মনে করিয়ে দিও না গো ঠাকুর পো ভবিষ্যতে কি হবে সে ভাবনার সময় এখন নয় আমার এই হাটটা বিক্রি করে তুমি ঔষধ নিয়ে এসো ভাই বৌদি না ভাই না কাল থেকে কাল থেকে এক ফোঁটা ঔষধ পেটে পড়েনি কি করছো সমরি তোমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনবার তপস্যা করছি বৌদি ছোটটা মরেছে শুনেও আমি কাঁদিনি বর্দা জয়লিকে নিয়ে গাছতলায় বাস করছে তাতেও আমি ভেঙে পড়িনি হাত পেটা খেয়ে ননদের বীজ বাক্য শুনে পাশানি আমি বুক বেঁধেছি শুধু এই সত্যবানকে জমের মুখ থেকে ফিরিয়ে আনবো বলে ওরে ওলো তবে যা ঔষধ নিয়ে আয় আমি নতুন করে বাঁচার স্বপ্ন দেখি না হলে যে এই বিংশ শতাব্দীর সাবিত্রী জমদরদের কাছে হেরে যাবে রে না দাদা না কিছুতেই আমরা হারব না এই বিংশ শতাব্দীর জমরাজ কায়েমি স্বার্থভোগী কোটিপতিদের বিরুদ্ধে কোমর বেঁধে দাঁড়িয়েছে আজ সর্বহারার দল দাদা বলো হে দাদা এই তো শ্রেণী সংঘাত এরপরেই গর্জে উঠবে কি একথা কই তুই শিখলে যাত্রা দলে ঠাকুরপো হ্যাঁ বৌদি বাংলার লোকনাট্য যাত্রা আওয়াজ অন্ধকারে পিছিয়ে নেই
সেখানেও পৌঁছে গেছে নতুন দিশে দিনের ইশারা প্রস্তুত হচ্ছে মানুষ শক্ত করে গড়ে তুলছে শক্তিশালী নাটক দলে দলে চলেছে গোপন কথা প্রকাশ করার মহড়া কোটি কোটি দর্শকের চোখের জলের ইতিহাস সৃষ্টি করছে যাত্রাও আজ মাত্রাবুদের নতুন পথে পা দিয়েছে ঠাকুরপো বৌদি ওগো ওগো তুমি ঘরে যাও ডাক্তার বাবু এসেছে চললাম সবরি ডাক্তার যাই বলে বলুক আমি বলবো মরিতে চাই না এই সুন্দর ভুবনে মানবের মাঝে বাঁচিবার চাই দাদা হেরে ওলোক উঠে আসবো আমি নিরাশার অন্ধকার থেকেই ফিরে নিব পারের কিয়া ইচ্ছা শক্তি প্রয়োগ করে দুই হাতে বুক চেপে ধরে যমরাজকে বলবো ওগো মৃত্যুর দেবতা তুমি ফিরিয়ে নেও যার যাবার আগে আমার এই তুচ্ছ সংসারে এক মুঠো হাসি চড়িয়ে দিয়ে যাও এক মুঠো হাসি চড়িয়ে দিয়ে যাও আমি বলে রাখছি দেখো বৌদি তুমি দাদার জন্য কোনো ভাবনা চিন্তা করবে না কোনো ভাবনা নেই বৌদি চলো ঘরে চলো শুনুন বলুন আমার স্বামীকে কেমন দেখলেন ভালো নয় তবে সবে মাত্র ধরেছে কি টিভি টিভি আজকাল ভালো মেডিসিন আবিষ্কার হয়েছে চিকিৎসা করলে সেরে যাবে ফুল রেস্ট ওয়াইল নার্সিং এর সাথে চাই টাকা কত টাকা অন্তত 2000 টাকা আচ্ছা চলি আপনার বিচিতের টাকা পরে দেবেন না না আমরা গরিব হয়তো খরচ করে ফেলবো তাহলে দিন কি একটি পয়সা তাহলে তাহলে তুমি কি সবরি চুপ সবরি এখন পরস্ত্রী তার নাম ধরে ডাকবার কোনো অধিকার তোমার নেই ভুলে গিয়েছিলাম ওর বাবু তোমার স্বামী মনে ছিল না বিশ্বাস করো সবরি সেদিন আবার কোনো দোষ ছিল না আমি থাক ডাক্তার সে কথা আজ নাই বা তুললে ডাক্তার তুমি এ বাড়িতে আসতে হলে তুমি ডাক্তার হিসেবে আসবে তা না হলে অতীতের কথা চিন্তা করে তুমি যদি অন্য পথে আসতে চাও তাহলে এ বাড়ির দরজা আমি তোমার চোখের সামনে বন্ধ করে দেব মহাশুভি তুমি আমাকে ভুল বুঝো না যা হারিয়ে গেছে তা আমি অন্যভাবে পেতে চাই তার মানে তোমার স্বামীকে রোগ মুক্ত করতে যা কিছু দরকার সব আমি করব সবরি হ্যাঁ ডাক্তার স্বামীর চিকিৎসার জন্য দরকার হলে শ্বশুরে ভিটে বিক্রি করব পথে পথে ভিক্ষে বেরোবো তাতেও যদি না হয় হাতে ছাতা ভেঙে ফেলবো সিঁদুর সিঁদুর মুছে ফেলবো তবু ডাক্তার আপনার অনুগ্রহের দানে আমি আমার স্বামীর চিকিৎসা করাবো না করাবো না করাবো না সবরি 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 না 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 জীবন থেকে যে চলে গেছে তাকে আর স্বপ্ন দেখে লাভ কি এই বকুলপুরের আঁকা বাঁকা পতা জ্বালায়া সেই ফেলে আসা দিনের মধুময় স্মৃতি আজ মরু মরিচিকা জীবনের ক্যাগাটে আজ রাশি রাশি ভোল রাশি রাশি ভোল রাশি রাশি ভোল চরে চকি এই পকেট টিকেট আছে হেঁটে আসবে সেও গুড়োমালি এখানে কলার কুসা ওখানে পানের পিক আর সামনে ডিঙ্গি সুরিদের মিছিল
কদম বাড়ান যায় কুশিতে গিয়ে গায়ে যা তার চেয়ে বাবা রিক্সায় চেপে চলো ভাড়া দেব না দেব না কারণ বেটার একশাওয়ালা হ্যাঁ এ মাসে একটি পয়সাও সুদ দেয়নি ফটিক ফটিক ওরে বেটা ফটকে হোম হোম শঙ্কর ভম ভম ভোলে ভম বাসু সিদ্ধি বানাও ঠিক আছে গুরু ¡Vamos!
পাগল বাবা পাগল বাবা হেলে বেটা তুই তো হীরালাল হালদার আছিস তোর তো ডুরেশন গাবি দোকান আছে তোর বহুত মারা গেল বেটা কিন্তু শাদি করলি না কেন বেটা বাবা ও পাগল বাবা তুমি কি করে জানলে পাগল বাবা পাগল বাবা আমি তোর সবই দেখতে পাচ্ছি বেটা দেখতে পাচ্ছ আচ্ছা বাবা হেরে বেটা তুই আসিয়াছি রোগ ডাক্তারের সাথে মোলাকাত করতে আঙ্গা জেলিনী তোর নামে বহুত বদনাম বি দিয়েছে তুই দেখে নিবি বেটা জেলিনীর মুখে খুন লিখে মরিয়া যাবে বাবা বাবা এই জেলিনী মরবে তুই বাবা জরুর জরুর মরিয়া যাবে তুই কুছ ডর করবি না বেটা আমি তোর সব কুছ ঠিক করিয়া দেবে সরকাদমি লোক তোকে দেখে একদম ভয়ে কাঁপতে শুরু করবে Come on!
বাম শঙ্কর বাম 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 বাম শঙ্কর সেবা মন্দিরের বারান্দায় বসে চিৎকার করছেন কেন? আমি না চাচাই নি তো চিৎকার করছি।